এই পর্যায়ে আমরা 9.2 এর অনুশীলনী 20 নম্বর অঙ্কটি সমাধান করব। সেক্ষেত্রে এখানে দেখবে উপরে রয়েছে cos theta minus sin theta এবং cos theta divided cos theta plus sin theta equal root 3 minus 1 এবং root 3 plus 1। এই পর্যায়ে যদি আমরা এই প্রশ্নটি সমাধান করি তাহলে আমরা এই প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে প্রথমত আমাদের বিপরীতকরণের মাধ্যমে এই মানটি উল্টিয়ে নিতে হবে। সেক্ষেত্রে cos theta প্লাস সাইন থিটা আমাদের উপরে চলে যাবে এবং নিচে চলে আসবে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে রুট থ্রি প্লাস ওয়ান নিচে ছিল, তা আমাদের উপরে চলে যাবে এবং রুট থ্রি মাইনাস ওয়ান নিচে চলে আসবে। এ পর্যায়ে আমরা এই মানটি যোজন এবং বিয়োজনের মাধ্যমে এটি সমাধান করব। তা যোজন এবং বিয়োজনের ক্ষেত্রে তোমরা জানো উপরে যে মানটি রয়েছে তা আমাদের দুইবার লিখতে হয়। তাহলে আমি লিখি কস থিটা প্লাস সাইন থিটা এবং নিচে লিখব কস থিটা মাইনাস সাইন থিটা। কস থিটা প্লাস সাইন থিটা আমরা উপরে যা রয়েছে তা আমরা দুইবার করে লিখব, কস থিটা প্লাস সাইন থিটা এবং কস থিটা প্লাস সাইন থিটা। এই পর্যায়ে নিচে যে মানটি রয়েছে তা আমরা উপরে আবার প্লাস আকারে একবার লিখব, কস থিটা মাইনাস সাইন থিটা এবং আমাদের এই মানটি আবার নিচে আমরা একবার বিয়োগ আকারে লিখব, মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। সেক্ষেত্রে আমরা এখানে আবার উপরে যে রুট থ্রি প্লাস ওয়ান রয়েছে তা আমরা দুবার লিখব, রুট থ্রি প্লাস ওয়ান। এবার নিচের মানটি আমরা একবার যোগ আকারে লিখব, প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান এবং আরেকবার বিয়োগ আকারে লিখব, মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান। এক্ষেত্রে আমাদের মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা যাবে এবং প্লাস কস থিটা মাইনাস কস থিটা কাটা যাবে। সেক্ষেত্রে আমরা উপরে লিখব দুটি কস থিতা মানে টু কস থিতা এবং দুটি সাইন থিতা মানে টু সাইন থিতা। এবং এই ক্ষেত্রে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কাটা যাবে এবং প্লাস রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি কাটা যাবে। সেক্ষেত্রে আমাদের উপরে একটি রুট থ্রি মানে টু রুট থ্রি এবং প্লাস ওয়ান টু আমরা এই মানটি লিখব। এই পর্যায়ে আমাদের প্লাস এখানে উপরে নিচে যে টুটি রয়েছে তা কেটে দিব। সেক্ষেত্রে কস থিতা ডিভাইডেড সাইন থিতা সূত্র হচ্ছে কট থিতা এবং টু টু কেটে দিলে আমরা রুট থ্রি যে মানটি পাই তা কটের ক্ষেত্রে, যেহেতু এই পাশে কট এসেছে তাহলে কটের ক্ষেত্রে আমরা রুট থ্রি পাচ্ছি 30°। তাহলে আমি এখানে কি করব, কট থিতার ক্ষেত্রে আমি এখানে লিখব কট 30°। এই পর্যায়ে আমরা কট এবং কট যদি উভয় ক্ষেত্রে বাদ দেই তাহলে আমাদের যে মানটি থাকে তা হচ্ছে এ সমান 30°। এবং আমাদের এই মানটি সমাধান করতে বলা হয়েছিল, তাহলে সমাধানের ক্ষেত্রে এর মান আমাদের চলে আসে 30°।